আরে কি হয়েছে এরকম কেন করছো? আরে বাবা, আরে এই মেয়েটাকে বোঝাই যায় না কি যে বলতে চায়, সব কিছুতে বাড়াবাড়ি। মা বাবা লাগা কি আছে আমি দেখে নিই। বাবা আছে, দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে হ্যান্ডেল উইথ কেয়ার। আরে সিনেমাতে তো এরকমই দেখায়, এরকম ভাবে প্যাকেটে করে বউ আসে তারপরে ভট করে ভেঙে যায়। ইংরেজি পড়তে পারি না। এই দেখেছো তো, দেখেছো এই জন্য বলেছিলাম ওটা ফেরত দিতে, তুমি হচ্ছে বেশি পাকা। টুকাই ভেতরে আয় না, ওর মিনিট দাও। কি আবল তাবল বকছো তুমি, কেউ আমাদের বাড়িতে বোম কেন পাঠাবে? সেটা আমি কি করে জানবো তুমি কোথায় কার সাথে খারাপ ব্যবহার করে এসছো? তোমরা এখন বাড়িতে রিভেঞ্জ নিতে বোম পাঠিয়েছে। এই জন্য তো বারবার বলছিলাম কার সাথে খারাপ ব্যবহার করিস না। কে শুনে কাল কথা, রাজার মেজাজে চলিস। এবার যদি দুম করে বোমটা ফেটে যায় তাহলে কি হবে বলতো? ও বাবা, ও ওকে উর্মিকে নামাও। তোমরা চুপ করো, উর্মির যত আজে বাজে কথা, কেন ওর সঙ্গে তোমরা কথা? কে বলে যাবে বাজে কথা বলছি? ওর মধ্যে বোম আছে। তুমি ঠিক ঠিক শব্দ পাচ্ছ না? শুনি, তোমরা এত দূর কেন চলে যাচ্ছ? আরে তো যত আজগুবি করো, দেখি সরো আমাকে। আমার তো মনে হচ্ছে উর্মি এখন ঠিক কথাই বলছে, ওতে বোম আছে। এবার এই বোমটাকে জলের মধ্যে চুবিয়ে দিতে হবে। আমি কিছু দেবো না, আমার যা করার করা হয়ে গেছে। তারপরে ওইটা করতে গিয়ে যদি আমি শুধু ফেটে যাই? এটা কিন্তু বলে ঠিক বলেছে, ও জল এনে দিয়েছে বলুন না কেউ। যাক ছোট, তুই যা না, তুই ব্যথা করিস, তুই যা। তোমার শরীর খারাপ হয়ে গেছে। আরে দূর কাউকে যেতে হবে না, শর্ত দেখি আমি। না তুমি কোথাও যাবে না, তুই যা মেরি কসম। কাউকে কোথাও যেতে লাগবে না, যা করার আমি করব। উর্মি গেলে আমি যাব। তোর বাবা কেন যে সুমন বারবার ফোন করছে কে জানে? কি হয়েছে এটা, কি এতবার ফোন করছেন কেন বলুন তো? আপনি মিষ্টি খেলেন? আরে তোর মিষ্টি মিষ্টি করছেন, জানেন আমাদের বাড়ি থেকে বাক্স করে বোম পাঠিয়ে দিয়েছে। বোম? এই আপনি এখন ফোনটা রাখুন তো। আরে না না, ওটা ওটা বোম না, ওটা মিষ্টি, বিজয়ার মিষ্টি। আরে আমি পাঠিয়েছি, খেলেন। কি হলো, মিষ্টি পাঠালাম বোম বলছে, বুঝতে পারছি না। হে ভগবান, উর্মি! উর্মি এসব পাকামি করার কোনো দরকার নেই। দাদা টুকাই 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 দাঁড়া, পারলে উর্মি পারবে, আর কেউ পারবে না। পাঁচিটা কোথায়? আরে ভেরি গুড, জলে চুবিয়ে যদি বোম ডিফিউজ না করা যায় তাহলে কাঁচি দিয়ে বোমের তার কাটতে হবে। মঙ্গলোদ্দয়, তুমি এটাও জানো? জানি মমতি দিদিমা, সিনেমাতে দেখোনি, আমি দেখেছি। বোমের তিনটা তার থাকে, একটা হলুদ তার, একটা নীল তার, একটা লাল তার। আর সবসময় লাল তারটাকে কাটতে হয় তাহলে বোম ডিফিউজ হয়ে যায়। উর্মি উর্মি বাড়াবাড়ি দেখো না, উর্মি এই পাখামির কোনো দরকার নেই। উর্মি আরে বোঝাও না, উর্মি 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 মমি মিষ্টি আছে, দেখো এই দেখো মিষ্টি, এই দেখো মিষ্টি আছে। এই এতে মিষ্টি আছে, তুই জানলি কি করে? না মানে আমার মনে হলো হঠাৎ করে কেউ বোম কেন পাঠাতে যাবে। আচ্ছা এই ব্যাপার, মিস্টার কানিদুল উঠবি শ্বশুর বাড়িতে মিষ্টি পাঠিয়েছে? সত্যি
বাবা বৌদিটা যে কি করে না আরে দূর বাবা সকাল থেকে বোম মিষ্টি ঝামেলায় আমি গ্যারেজে চললাম আর সাবধানে যাস বাবা কি কাণ্ড কি কাণ্ড পুরো টোকা পড়ে গেলাম ওই দেখি শিগগিরই এই দুজনের একটা ব্যবস্থা করতে হবে লাড্ডু দারুণ কাটে কে পাঠাল বাবা নিচে চলে এসেছেন আপনি কি পাগল হয়ে গেছেন কেউ দেখে নিলে কি হবে বুঝতে পারছেন আমি তো ভাবলাম যে সে যাই হোক এই ফাঁকে আপনার সাথে দেখা তো হয়ে গেল কতদিন দেখা হয় না বলুন তো আমি সেটা বুঝতে পেরেছি কিন্তু দাদাভাই আরে আমাকে আপনি দাদাভাই বলছেন কেন আরে প্লিজ দাদাভাই বলবেন না নন্দিনী কোথায় গেল সর্বনাশ দাদাভাই তো সুমনকে দেখে ফেলেছে কি হবে এবার হে ভগবান ফোনটা তো দাদাভাইয়ের হাতে আর ওখানে তো কল চলছে আর ফোনে আমার নাম লেখা আছে দিনের বেলা কি তারাটা না গুনলেই নয় দেখে শুনে চলাফেরা করবেন তো উল্টে পড়লে তো একেবারে চোখে সর্ষে ফুল দেখতে হবে সরি সরি থ্যাংক ইউ যা নন্দিনী চলে গেল এই পাগলি জবে থেকে বাড়িতে এসে জুটেছে সেদিন থেকে এই পাড়ায় পাগলের উৎপাত বেড়েছে যাক বাবা কতদিন দেখিনি পিসিমার বাড়ি পড়ে আছিস ভালো আছে বাবা দাদাভাইয়ের জ্বালায় তো আমরা বাজি ফাটাতেই পারি না কেন হার বলো না উর্মিদি এই মিমি একদম ঘ্যান ঘ্যান করবি না টুকাই তো প্রত্যেকবার তোদেরকে বাজি কেনার জন্য টাকা দেয় যেই টাকাটা দেবে সেই টাকা দিয়েই বাজি কিনবি বেশি বাড়াবাড়ি একদম করবি না বুঝেছিস ঠিক বলেছিস ওরম বাজি পোড়ানোর চেয়ে না পোড়ানো অনেক ভালো জানো উর্মিনী দিদি আমরা এই বাড়িতে বাজি পোড়ানো ভুলেই গেছি সেই জন্য তো পাড়ায় বন্ধু বান্ধবদের সঙ্গে বাজি ফাটাই আমাদের বাড়িতে সব হয় না তাই নাকি
এই ব্যাপার। এবার এটা না আমার উপরে ছেড়ে দাও, দেখবে আমি কিরকম টুকা বাবুর কাছ থেকে ইউ 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 করে টাকা পয়সা আদায় করে নি। আজ এই বাড়িতে অনেক বাজি ফুটবে। আমাদের বেসিক রেট হলো এসি চালিয়ে 17 টাকা আর আপনার নন এসিতে 16 টাকা। কিন্তু আপনি যা বলছেন তাতে তো কিলোমিটার খুব একটা বেশি হবে না, কিন্তু আমার সময়টা আসলে অনেকটা লেগে যাবে, ওই ধরুন সব মিলিয়ে প্রায় 12 ঘন্টা। আচ্ছা ঠিক আছে, শুনুন না, আপনি 10 ঘন্টার টাকা দেবেন কেমন? হ্যাঁ হ্যাঁ, ওসব চিন্তা করতে হবে না, একদম একদম। হ্যাঁ হ্যাঁ, আমার লোক ঠিক সময় মতো আপনার কাছে পৌঁছে যাবে, কেমন? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কি হয়েছে, এটা এরকম ক্যাঙ্গারুর মতো লাফাচ্ছ কেন? আজগুবি নামে না ডেকে কি চাই সেটা পরিষ্কার করে বলো। শোনো না গো, একটু বাজি কিনে দাও না গো। হ্যাঁ তো সে প্রতি বছরই দি না, প্রতি বছর যা দাও দাও, কিন্তু এবার একটু বেশি বেশি বাজি লাগবে, একটু বেশি বেশি বাজি কিনে টাকা চাই। কেন এবারে কি এমন হচ্ছে যে একেবারে টাকা শ্রাদ্ধ করতে হবে? এই আমার একটা কথা বলো তো, তোমার মাথায় এই সমস্ত বুদ্ধি কে ঢোকাচ্ছে? আরে বাবা, এতে মাথা ঢোকানোর কি আছে, কালী পূজাতে তো সবাই অনেক অনেক বাজি ফাটায়। আরে তুমি জানো না এই সময় তো এলিয়ানরা স্পেসে দুমদাম রকেট ফাটিয়ে দেয়। তুমি না কিচ্ছু জানো না। আমি জানতেও চাই না। দেখো উর্মি, আমার এখন অনেক কাজ আছে, ইয়ার্কি করতে ভালো লাগছে না। দেখো বাজি পোড়ানোও যা, আর আগুন দিয়ে টাকা জ্বালিয়ে দেওয়াও তাই। আর তাছাড়া একটা কথা বলো, কোনো সুস্থ মানুষ এই বাজি পোড়ায়? এই ধোঁয়া আলো শব্দ কত দূষণ হয় ভাবতে পারছো একবারও? আমি তো বাজি পোড়াতেই দিতে চাই না, নেয়া তো ওই গৌরী মিমি মাথা খায় তাই দিয়ে দিই। না না, তুমি কোনো চিন্তা করো না, আমরা কোনো পলিউশন করবো না। আরে বাবা, আমরা তো গ্রিন ক্র্যাকার কিনবো, তো পলিউশন হবে কি করে? আমি কিছু জানি না, তোমাকে বাজি কেনার টাকা দাও। প্লিজ দাও না, অনেক অনেক টাকা দিতে হবে বাজি কেনার জন্য। বাবা বাবা, কান মাথা একেবারে ঝালাপালা করে দিল। এই নাও। আচ্ছা শোনো, বেছে বেছে কিন্তু একদম পরিবেশ বান্ধব বাজি কিনবে, বুঝেছো? কি বাজি কিনবো? কেনা কে চাতে হো? পরিবেশ বান্ধব বাজি মানে গ্রিন ক্র্যাকার। তো সিধে সিধে বলো না। এই শোনো, বেশি বেশি টাকা দিচ্ছি বলে আবার যেন বেশি বেশি খরচ করে ফেলো না, বুঝে শুনে খরচ করো। বেশি টাকা দিয়ে চাইছি একটু কেন ওকে অনেক ভাই, ওদিকে টাকা দিলে এবার আমাদেরও দাও। হ্যাঁ আমাকেও। আচ্ছা এবার বুঝলাম, ইনি হচ্ছেন নাটের গুরু আর প্ল্যানটা আসলে সবার। দেখো প্ল্যানটা কার সেটা বড় কথা না, তুমি ওদেরকে টাকাটা দাও, আমি বরং বাইরে গিয়ে হ্যারিকে আর আমাদের নান্টুকে গিয়ে বলে আসি যে দাদা ভাই আমাদের অনেক অনেক বাজি কেনার জন্য অনেক অনেক টাকা দিয়েছে। আচ্ছা ঠিক আছে, ওকেও দিও, আমি এখন যাচ্ছি, আমার এখন অনেক অনেক প্ল্যান আছে। এবার মনে দাদা ভাই আরো টাকা দেবে। এই ধর, এটা তুই রাখ। শোন, জিনিকে এই টাকাটা দিয়ে দিস। মাত্র 100 টাকা? এরকম করার কি হলো? এবার তো তোদের বৌদিকেও দিয়েছি, যা ভাগ হতেই হয়ে যাবে, যা। শোন, উর্মিদিকে মনে হয় অনেক বেশি টাকায় দিয়েছে, ওতেই হয়ে যাবে, জানিস তো? বেশি চাওয়াচাই করলে আবার যা দিতে সেটাও কেড়ে নেবে। চল মিমি চল। মনে হচ্ছে কালী পুজোটা পরে জমে যাবে। জমবে মানে? জমে পুরো কি হয়ে যাবে? এই শোন না, তাহলে আমাদের টাকাগুলো নাও, তাহলে অনেক বাজে কেনা যাবে। এই বাবু, না 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 না, পুরো তোমরা তোমাদের কাছে রাখো। তোমাদের দাদা কি আমাকে কম দেবে ভেবেছো? আমার কাছে যা আছে ওতেই হয়ে যাবে। জব তক সূরজ চাঁদ রহেগা উর্মি দি কা নাম রহেগা, জব তক সূরজ চাঁদ রহেগা উর্মি দি কা নাম রহেগা। বাবা, তোদের তো আর আনন্দ ধরছেই না রে। হ্যাঁ হ্যাঁ গো বড় মামি, আজকে সরকার বাড়িতে পুরো বাজির কম্পিটিশন হবে। এই রেনি, চল রে বাজি কিনতে আমাদের সাথে। আমার বাড়িতে অনেক কাজ, এখন বাজি বাজি কেনার সময় আছে নাকি আমার? তুই যা রেনি, আমরা তো আছি। না গো জেঠিমণি, ওসব ছেলে মানুষই আমার ভালো লাগে না, আমার বাড়ির কাজ করতেই ভালো লাগে। ভালো সাজছিস না? দাঁড়া না, আজ তোকে বাজিতে বেঁধে আমি উড়িয়েই দেবো, দেখ। ভাই চলো, রিয়া চলো, চলো 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 চলো। হ্যাঁ তুই বাজি কেন পেতনি?
আর আমি সেই ফাঁকে টুকাইদের কাছে যাই। টুকাইদা, ও টুকাইদা, তোমার জন্য চা এনেছি গো। এসব কি মাথায়? ও তুমি বুঝবে না, আমি এই চাটা নিজের হাতে তোমার জন্য বানিয়ে নিয়ে এসেছি। বানিয়ে নিয়েছিস তো কি হয়েছে? রাখ, তুই বাজি কিনতে যাসনি? না না, ওসব করে কি হবে বলতো? টাকা নষ্ট, সময় নষ্ট, তাছাড়া আমার বাড়িতে কত কাজ থাকে, পড়াশোনা থাকে। পড়াশোনা? ভূতের মুখে রাম নাম। না তুই ঠিকই বলেছিস। আচ্ছা তুই বাজি কিনতে যাসনি যখন, বস এখানে। টুকাই তো আমাকে বসতে বলেছে, পেত্তিটা নেই ওই জন্যই। ভাগ্যিস পেত্তিটার সঙ্গে যাইনি। অনেক টাকা দিয়েছে। উর্মিদিকে আমাদের দলে টানার বুদ্ধিটা কেমন কাজে লাগলো? আজ তো বাজি পুড়িয়ে সরকার বাড়ি উড়িয়ে দেব। তোমাকে তো টাকাটাও দিতে হবে না, এত বাজি নিলাম, তোমাকে দেখবে আমি অনেক টাকা দেবো। যা বাজি শপিং হয়েছে না? এই না বাবু, দেখি দেখি এই টাকা। শুধু তুমি এই টাকাটা রাখবে না, তুমি আমাকে ব্যালেন্সটাও দেবে, কারণ পুরো টাকা খরচা করে ফেললে আবার টুকাই বাবু আমাকে বকবে। হ্যাঁ, আমরা যেন কোথায় ছিলাম। দিচ্ছি দিচ্ছি, দেখি দাও, দিচ্ছি দাও না, দিচ্ছি দাও। আচ্ছা দাও, বাজিগুলো কি মনে হয় প্যাকিং করবে, প্যাকিং এর চার্জ আছে। ব্যাপারটা কিন্তু এক্সাইটেড আছে, মানে আমি কোনোদিন কোনো বাজির দোকানে এরকম ভাবে বাজি র‍্যাপ। এই নাও। কি বাজি আঙ্কেল, তুমি এই দুটো বাজি বের করে আমার হাতে দিয়ে দিলে যে, এই দুটো প্যাকিং করবে না? ওটা বার করলাম না, ওটাই দিলাম তোমাকে, 100 টাকার বাজি। এইটুকু বাজি? চড় মেরে তোর মুন্ডু ঘুরিয়ে দিনি সৌভাগ্য। কি এত বানান ভুল কে করে? মানে এই বানান ভুল দেখতে দেখতে আমার মাথা ধরে গেল। বসে বসে সব বানানগুলো ঠিক কর। এখন এই বৌদি ডাকছে, এই না গেলে না ও খুব রেগে যাবে। হ্যাঁ আমি যাই। হ্যাঁ এই বস, বৌদির জন্য মন কেমন করছে না? এখান থেকে উঠলে না ট্রেনে কান ছিঁড়ে দেবো একেবারে, তোমার রং বাহারি কানের দুল পড়া বেরিয়ে যাবে, সব মাথায় ওড়না ফোড়না দেওয়া কায়দাবাজি সব বের করে দেবো। বানানগুলো বসে বসে ঠিক কর। তোর সব ওই পেত্তিটার জন্য, মাঝে মাঝে মনে হয় বিষ খেয়ে মরে যাই। আমি কেন মরবো? ওই পেত্তিটাকে মারবো আমি। তুমি সব নিয়ে মাত্র দুটো, দিস ইজ তো নট ফেয়ার। তবে নয় তো কি, তবে নয় তো কি, 100 টাকায় কি পুরো দোকান কিনতে আসছো? নামো নামো, কিচ্ছু নিতে হবে না, নামো। আরে নামছি তো। ওর্মিদি বলছে তুমি 100 টাকা নিয়ে বাজে কিনতে এসেছো, হয় তো হয় নাকি? আর তুমি যে বলে দাদা ভাই তোমাকে অনেক টাকা দিয়েছে, গৌরী বলছি তোমাদেরকেও তো টুকাই বাবু টাকা দিয়েছে, আমাকে দাও না গো। আমার গৌরীর আর রিনীর এখানে 300, তোমার কাছে 100, টোটাল 400 টাকা।
নাও বাজি আঙ্কেল নাও ধরো টোটাল 400 টাকা কম টাকা দিয়েছিলাম বলে অনেক কথা শুনিয়েছো না এবারে টাকাগুলো নিয়ে আমাদের বাজিগুলো দাও তো দেখি তোমরা কি ইয়ার কি মারতে আসছো হ্যাঁ 4000 টাকার বাজি কিনে এই 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 400 টাকা দিচ্ছ বেরো বেরো কিচ্ছু কিনতে হবে না তোমাকে নাও টাকা নাও চলো 4000 টাকার বাজি একদম না যতটুকু টাকা দিয়েছি তার মধ্যে কিনতে হলে কেন নয়তো কিনো না সব সময় তোমার স্বভাবদারে আমি সাহায্য দিতে পারবো না কেন গো কালী পূজার দিন বাজি ফাটালে কি হবে আর একটু বাজি কিনে দিলে কি হয় কি হয় তুমি যদি বুঝতে তাহলে অনেকক্ষণ আগেই সেটা বুঝে যেতে দেখো সোজা কথা হলো বাজি কিনে টাকা নষ্ট করার মতো টাকা আমার কাছে নেই কিন্তু আমি তো গৌরীকে আর মিমিকে প্রমিস করেছি যে এবারে বাজি ফাটাবই আর তুমি তো জানো বলো আমি প্রমিস করলে আমার প্রমিসটা রাখি তাহলে দাও না গো দুটো বাজি দাও না আর আমি যদি এখন বাজি কিনে না দিই তাহলে তো ওদের মন খারাপ হবে বলো হলে হোক দেখো আমি কিনে দেব না তো বলিনি টাকা দিয়েওছি কিন্তু টাকা অপচয় করতে আমি মানা করেছিলাম ডিফারেন্সটা বোঝো